মনে করুন আপনি নতুন একটা বাসা নিছেন, নতুন বাসা নিয়া গরটর গুছায় টুসায় রাত্রে ঘুমাইছেন, মাঝ রাতে শুনতে পারতেছেন চিলে কুঠায় কেউ একজন গান গাইতেছি, আপনি ভয়ে ভয়ে আপনার হাঁটু কাঁপতেছি, আপনার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেছে, আপনি এত ভয় নিয়ে যখন আপনি আপনার চিলি কুঠায় উঠলেন তখন দেখলেন যে একটা কুম্বুল একটা কুমির গান গাইতেছে, তখন আপনার অনুভূতিটি কীরকম হবে? কুমির গান গাইতেছে, হওয়া না ব্যাপারটা? তো এইরকমই একটা বিষয় নিয়ে একটা মুভি তৈরি হয়েছে, যে মুভিটার নাম হচ্ছে লয়েল ক্রোকোডাইল। লয়েল হচ্ছে কুমিরটার নাম। মুভিটা সুন্দর, কিন্তু রিলিজ হওয়ার টাইমটা সঠিক না। এটা এই সময় রিলিজ না হয়ে যদি এটা 2002-2003-2004-2010-এর ভিতরে রিলিজ হইতো তাহলে অনেক ভালো লাগতো, কারণ ওই সময়ে একটা কুমির কথা বলতেছে এটা আমাদের কাছে ছিল একটা অবাক করার বিষয়। কিন্তু ওই 2022 সালে আইসা এই ধরনের স্টোরি নিয়ে মুভি বের করাটা আসলে তেমন চমকপ্রদ কিছু না। এই মুভিটা হচ্ছে মিউজিক্যাল মুভি, তো এই মুভিতে প্রচুর পরিমাণ গান, কুমিরে গান গাইতেছে, কুমিরের মালিকে গান গাইতেছে, পিচ্ছি গান গাইতেছে, মানে নতুন প্রতিবেশী গান গাইতেছে, সবাই মানে একটু পরপরই গান গাইতেছে। হিন্দি মুভিও না যায় নাচের সাথে ঝুমুর ঝুমুর নাচ এরকমও না, তো গানগুলো আসলে দেখতে বিরক্ত লাগছে। কোন বাচ্চা মেয়ে আপনার মধ্যে থেকে থাকে তাহলে আমি মুভিটা দেখতে পারেন, উপভোগ করবেন, তবে তেমন আহামরি কোনো স্টোরি নেই। রেটিং দেবো এটাকে আমি 10/5।